জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই টি টোয়েন্টির দলে ফিরেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। না খেলেই বাদ পড়েছেন প্রথম তিন ম্যাচের দলে থাকা আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ হোসেন ইমন। পেসার শরীফুল ইসলামকে দেওয়া হয়েছে বিশ্রাম। চট্টগ্রামে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ দল দুপুরে ঢাকায় ফিরেছে। আগামী 10 ও 12 মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে শেষ দু ম্যাচ। ঢাকা প্রিমিয়ার লিগে খেলার কারণে জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। অন্যদিকে আইপিএল থেকে ফিরে মোস্তাফিজও ছিলেন বিশ্রামে। আরেকদিকে সৌম্য সরকার চোটের সঙ্গে লড়াই করে বিশ্বকাপের আগে দলে ফিরলেন। এই সিরিজ শেষেই ঘোষণা করা হবে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোর। নাদিম হাসান, চ্যানেল আই। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।